শোন না, ছোটদার বইগুলো একটু ড্রয়িং রুমে রেখে দিও, আমি ড্রয়িং রুমটা পরে দেখে নেব। ঠিক আছে, উল্টা ধর। এই আমার বইগুলো তোকে কে হাত দিতে বলেছে? ছোটদা, আমি আমি ওকে বলেছি। সেটা তো আমি বুঝতেই পেরেছি, এটা তোমার পাগামি। এই যেখান থেকে বইগুলো এনেছি সেখানে গিয়ে রেখে দে। ছোটদা, তুই এরকম কেন করছিস? তুই শান্ত হ। শুনে রাখ শ্রেয়া, আমি আমার ঘর কিছুতেই ছাড়বো না। কিন্তু কেন অবুঝের মতো কথা বলছিস? হ্যাঁ, ওদের নতুন বিয়ে হয়েছে, ওদের বাড়ির ঘরে শুতে দেওয়া যায় বল? হ্যাঁ, আর তাছাড়া প্রাইভেসি বলে তো একটা ব্যাপার আছে, তাই না? কি হয়েছে, কিসের জন্য? বাবা তোকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে বলে তুই কি ভেবেছিস? হ্যাঁ, এই বাড়ির প্রত্যেকে তোকে নিয়ে মাথায় তুলে নাচবে? কি যুক্তি? দাদা আর বৌদির প্রাইভেসির দরকার, তাই আমায় ঘরটা ছেড়ে দিতে হবে? এই শোন, আমি কি কচি খোকা? আমার প্রাইভেসি বলে কিছু নেই? ডিসগাস্টিং। ছোটদা, বাচ্চা মেয়েটাকে অতগুলো মিথ্যে কথা বলে ওকে বুঝিয়ে তো বাড়ি পাঠালি, কিন্তু আমাকে কি বলে বোঝাবি তুই? তুমি কি ঝিমলির মতো অবুঝ মা? তুমি তো সবই জানো, সবই বোঝো। তোমাকে তো আর নতুন করে কিছু বলার নেই মা। দেখ খোকা, অত সব ঘোর প্যাচ আমি বুঝি না। আমি শুধু এটুকু বুঝি যে তুই শ্রেয়াকে ভালোবাসিস, তাকে এবাড়ির বউ করে আনতে চেয়েছিলি। অবশ্য এতদিন যে জানতাম শ্রেয়াও তোকে ভালোবাসে, সেই ভুলটা আমার কাল রাত্রে ভাঙলো। কাল আমি বুঝতে পারলাম যে ও তোকে ঠকিয়েছে, তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তুমি এভাবে বলো না মা। দেখ খোকা, হতে পারে রূপমের অনেক পয়সা রয়েছে, কিন্তু মেয়েরা তো বিয়ের পর শুধু পয়সা চায় না, চায় স্বামীর ভালোবাসা। রূপম কি কোনো দিনও তোর মতো করে ওকে ভালোবাসতে পারবে? আর যাই হোক না কেন, রূপম কোনো দিনও পয়সা দিয়ে তোর মতো একটা হৃদয় কিনে দিতে পারবে না। সত্যি তো, প্রমিতের এতদিনের ঘর, এই ঘরটা ছেড়ে ওকে বাইরের ঘরে গিয়ে থাকতে হচ্ছে। আমাদের জন্যই তো বলো, আমার নিজেকে নিজের খুব অপরাধী মনে হচ্ছে জানো। অপরাধী? তোমাদের না যতটুকু মেলই না কেমন। আমি তোমাকে কখনো এতটা ইম্যাচিওর, এতটা ছেলে মানুষ আমি ভাবিনি প্রবীর। সামান্য ব্যাপার, এটা ঘর নিয়ে প্রবলেম, সেদিন তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আঙ্কেল, শ্রেয়া আমাকে স্যাক্রিফাইস করতে বলছে। কেন, ও তো স্যাক্রিফাইস করতে পারে, ওরাও তো ওদের ঘরটা আর দাদাদের ছেড়ে দিতে পারে। রমি, মাথা গরম করো, মাথাটা ঠান্ডা করো। মাথা গরম করলে কোনোদিন কোনো প্রবলেম সলভ হয় না। আঙ্কেল, এই বাড়িতেই প্রবলেম এটি, এখানে কোনোদিনও কিচ্ছু হতে পারে না। তোমার কি মনে হয় তোমার বাবা আমার সঙ্গে বিজনেস পার্টনার হিসেবে কাজ শুরু করলে এরকম ভাড়া বাড়িতে থাকবে না? আর আমি তাকে থাকতে দেবো? কটা দিন একটু কষ্ট কর, তারপর একটা ভালো এরিয়ায় একটা ঠিকঠাক বাড়িতে ওদের আমি ব্যবস্থা করব। তখন আর এই ঠাসা ঠাসি করে এই বাড়িতে থাকতে হবে, ওদের প্রত্যেকের আলাদা আলাদা রুম হবে। তবে আমার মনে হয় এই অ্যারেঞ্জমেন্টটা বেশি দিন থাকবে না। বলছি আঙ্কেল, এসব হবে তো? আমি তো বললাম, তারপরে এত সংশয় আমার উপরে ভরসা নেই? না না আঙ্কেল, আছে আছে তো। That's like a good boy. এতদিন ধরে আমি তোমার সঙ্গে শুধু মাসলিন বানানোর স্বপ্ন দেখে এসেছি বাবা, সেই স্বপ্নটা সত্যি হওয়াটাও দেখতে চাই আমি বাবা। আমি তোমার প্রত্যেকটা অ্যাচিভমেন্টে তোমার পাশে থাকতে চাই। দেশ বিদেশে যখন তোমার নাম ছড়িয়ে যাবে, তখন আমি এটা ভেবেই আনন্দ পেতে চাই যে এই সব কিছু আমার বাবা করেছে। আমার আমার মন বলছে, আমার মন বলছে স্বপ্ন একদিন আমাদের সত্যি হবে।